What's up guys, it's me Taufiq Islam and welcome to Block 2. জি হ্যাঁ, এটা আমার ডায়লগ না, এটা আফ্রিদি ভাইয়ের ডায়লগ। আফ্রিদি ভাইয়া ব্লগের মধ্যে শুরু করে এইভাবেই। ও আমিও আফ্রিদি ভাইয়ের অনেক বড় একটা ফ্যান, তাই চেষ্টা করতেছি যে আফ্রিদি ভাইয়ের মতো করে করার জন্য। আপনারা যদি আফ্রিদি ভাইকে সাপোর্ট না করতেন তাহলে আফ্রিদি ভাই আজকে হয়তো বা এত উপরে যেত না। আফ্রিদি ভাইকে আপনারা সাপোর্ট করছেন যেন আফ্রিদি ভাইও আজ এত উপরে। আপনারা যদি আমাকেও সাপোর্ট করেন আমি আশা করবো আফ্রিদি ভাইয়ের মতো বড় লেভেলের না হলেও তার কাছাকাছি যাওয়ার মতো আমিও একজন ব্লগার হব। সো আমি চাইব যে আপনারা আমার চ্যানেলকে সাপোর্ট করেন। আজকের ব্লগটা কোথায় আমি তা বলবো না, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই নিয়েছেন যে আজকের ব্লগটা কোথায় হতে যাচ্ছে। সো আর কথা না বাড়াই, সো চলেন ঘুরে আসি। ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের যে ব্লগটা যেখানে শুরু সেটা হচ্ছে হলো রংপুর চিড়িয়াখানা। আমরা এখানে চলে আসছি, সো দেখেন এটার সামনে আসি। এখানে ঘুরতে আসবেন আসার আগে অবশ্যই আপনাদের ফ্যামিলি বা আপনি যাকে নিয়ে ঘুরতে আসেন এখানে আগে টিকিট কাটতে হবে। সো আমরা এখন টিকিট কাটতে যাব। আমাদের আসার যে গেটটা ভিতরের, দেখেন কত সুন্দর পরিবেশ। এখন আমরা বামে যাব না ডানে যাব না সোজা যাব, কোন দিকে যাব আপনারাই বলেন ভিউয়ার্স। ও ভিউয়ার্স, আপনারা কি এই নীল হুডিটা দেখে কিছু বুঝতে পারছেন? এটা হচ্ছে আফ্রিদি ভাই, জি আফ্রিদি ভাইয়ের ব্লগ টু। আফ্রিদি ভাইয়ের ব্লগ টুয়ের মধ্যে একটা নীল হুডি পড়েছিল এইভাবে, ঠিক সেম আমিও একটা আমার ব্লগ নম্বর 2-এর মধ্যে আফ্রিদি ভাইকে ফলো করে আমিও নীল হুডিটা পরে আসছি। আসলে কি, আমিও কিন্তু আফ্রিদি ভাইয়ের অনেক বড় একটা ফ্যান। আপনারা যেমন আফ্রিদি ভাইয়ের ফ্যান, আমিও আফ্রিদি ভাইয়ের ফ্যান। আপনারা যেমন আফ্রিদি ভাইকে সাপোর্ট করছেন, ঠিক আমি চাবো আপনারা আমাকে সাপোর্ট করেন। আজকে আপনার চিড়িয়াখানা পুরোটা ঘুরে দেখাবো। পরিবেশে তোমরা সবাই ঘুরে ঘুরে স্মৃতি পাতায় তোমরা থাকিবে চ্যানেলের ভিউয়ার্সদের মাঝে। এখানে অনেকেই আসে, কেউ আসে ঘুরতে, কেউ আসে প্রেম করতে। দেখেন ঘুরতে প্রেম করতে আসছে তারা। শশী সকাল থেকে কেউ মাপছে? মাপছে কয় টাকা হয় দিনে আপনার? 200-300? হ্যাঁ এই তো জন প্রতি 2 টাকা করে। না আমিও মাপি দেখি আমার ওজন কত আসে। কত? 57 কেজি 55 গ্রাম? না ওজন বাড়ছে। যে প্রাণীগুলো চিড়িয়াখানার ভিতরে আছে এদের চিড়িয়াখানায় না রেখে এদেরকে বনে রাখাই সবথেকে বেশি ভালো। কারণ হচ্ছে প্রাণীরা কিন্তু বনেই বেশি সুন্দর, তাকে খাঁচার ভিতর বন্দি করে রাখাটা চেয়ে মুক্ত বনে থাকাটাই আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয়। তুমি ওটার নাম কি বলো তো? বাঘ। তোমার বাঘ দেখে ভয় লাগে না? হ্যাঁ যদি ভিতর থেকে বের হয়ে আসে ভয় পাবা না? ভয় পাবা না?
হ্যাঁ গাছে চলে যাবা, ঠিক আছে গরু। চিড়িয়াখানা কিন্তু সবসময় এরকম ফাঁকা ফোঁকা থাকে না, এখানে মোটামুটি অনেক লোক থাকে, বেশি করে বলতে গেলে রংপুর চিড়িয়াখানা ফ্যামিলি যেরকম ঘুরতে আসে ঠিক সেরকমই আচ্ছা গার্লফ্রেন্ড নিয়েও অনেকে ঘুরতে আসে। সো যে আমি যে জায়গাটা এখন দেখাচ্ছি সে জায়গাটা বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় কাপল দিয়ে ভর্তি থাকে। ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে আসেন সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু কাপল দিয়ে বলতে গেলে কাপলও কিন্তু অনেক থাকে। আজকে এখন অনেক সকাল, আমি অনেক সকাল সকাল চলে এসেছি, সে অনুযায়ী অনেক পাকা। সো আপনারা দেখেন আমারে যদি রিয়ালে থাকতো তাহলে এইটার জন্য দাঁড়িয়ে দিতা দিতা না তো আমারে তুমি থাকা মারত না, এমনকি থাকা মারবো তুমি থাক, তোমার সাথে আমার হ্যান্ডশেক করলাম, যা হ্যান্ডশেক করে দিলাম, তোমাকে থাপা মারতে হবে না, তুমি হ্যান্ডশেক করছো আমার সাথে, ঠিক আছে। মামাকে বাদ দিয়ে ভিতরে যাই, দেখেন গেটটা কত সুন্দর, পুরো রাজপ্রাসাদের মতো। এই হচ্ছে শিশু পার্কের গেট, এখানে ঢোকার আগে আপনাকে অবশ্যই ভিতরে যাই, ভিতরের পরিবেশটা আরও অনেক সুন্দর। এটা টিকিট কাউন্টার, দেখেন ভিতরে কত কিছু আছে, অবশ্যই এখন সকাল টাইম, এখনও কেউ আসেনি। এখানে যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসবেন আসতে পারেন। দেখেন আমি এখন ঢাকার হাতিঝিলের মধ্যে আছি, দেখেন পানি, এখন আমি হাতিঝিল ব্রিজ ক্রস করতেছি, হাতিঝিল ব্রিজ ক্রস করা শেষ আমার। দেখেন কত সুন্দর ভিতরটা, কত কাজ দিয়ে ভরা,
এখন আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনে, ট্রেনের অপেক্ষা করব। আমি কি ট্রেনের অপেক্ষা করবো? ট্রেন তো আমার জন্য অপেক্ষা করতেছে। এ ট্রেনে চলতে গেলে আপনাদের একটা 20 টাকার টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ট্রেনে চড়তে হবে। এই হচ্ছে অপেক্ষা করার স্টেশন। রেলওয়ে স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আমি কি ট্রেনের অপেক্ষা করবো? ট্রেন তো আমার জন্য দাঁড়াই আছে। এই দেখেন, আমার জন্য ট্রেন দাঁড়াই আছে, অপেক্ষা করতেছে। ও সরি, এটা হবে ঝুক ঝুক ঝুক। চলেন আমরা এখন ট্রেনের কাছে যাব। দেখেন, বিদেশে যেরকম ল্যাম্পপোস্ট থাকে, আমাদের দেশেও আছে। চিড়িয়াখানার মধ্যেই সেই ল্যাম্পপোস্ট পেয়ে যাবেন। দেখছেন ট্রেনটা কত সুন্দর, মনোরম পরিবেশ ট্রেন। আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই আসবেন। ট্রেনের ড্রাইভিং সিট দেখেন, আমার এখনও প্যাসেঞ্জার আসেনি। আপনারা যারা প্যাসেঞ্জার আসেন তাড়াতাড়ি চলে আসেন, আমি ট্রেনটা এখনই ছেড়ে দিব। আছি দেখেন, আমি এখন ট্রেন চালাবো। আপনারা যারা আমার প্যাসেঞ্জার আছেন তাড়াতাড়ি চলে আসেন, ট্রেনের ভিতরে বসে পড়েন, আমি এক্ষুনি ট্রেন ছেড়ে দেবো। শিশু পার্ক থেকে বের হব, বের হয়ে বাইরের ভিডিও করবো। শিশু পার্কের যেদিক দিয়ে আমরা ভিতরে ঢুকছি ওই দিক দিয়ে আবার বাইরে যাচ্ছি। চিড়িয়াখানার সব থেকে ভালো জিনিসটা হচ্ছে বেস্ট ফিডিং রুম। এখানে যারা বাচ্চা নিয়ে আসেন, ছোটো বাচ্চা, তাদের খাওয়ানোর জায়গা খুঁজে পায় না। অনেক সময় দেখা যায় যে ওপেন প্লেসে খেলতে হয়। সেদিক দিয়ে চিড়িয়াখানার লোকরা অনেক ভালো কাজ করছে, একটা বেস্ট ফিডিং রুম করে দিয়েছে। এখানে যারা মারা আছেন তারা তাদের সন্তানকে খেলাতে পারবে। এই হচ্ছে বেস্ট ফিডিং রুম।
আসো আসো, সমস্যা নেই, আসো। তোমার একটা ফুল কত করে? কোনটা করে পিস কেন? দাম বাড়ছে। হ্যাঁ, আচ্ছা আমাকে একটা ফুল দিবা তুমি। এটার দাম কত? 30 টাকা। আমি একটাই নিতে পারবো আপু? না, তাহলে 30 টাকা করে দিব না, তাহলে 20 টাকা করে দিব। দুজনকে দিতে গেলে তো আমি ফকির হয়ে যাবো। 60 টাকা? 50 টাকা দিলে হবে না, 60 টাকাই দিতে হবে। তাহলে আমাকে কি হাঁটি বাসে পাঠাবা? হ্যাঁ, আমি বাসে হাঁটি যাবো, এখান থেকে লালবাগ হাঁটি যাবো। হ্যাঁ না, 50 টাকা দেয় দুজন, আমি 50 টাকা দেবো। ধরো এটা আগে ধরো, তুমি ধরো, নাও, আমি দিচ্ছি না, নাও নাও, এটাও তুমিও নাও। তোমাদের আসে হলো 60 টাকা, নাও দুইজনের ফুল তোমরা রেখে দাও, এটা আমার পক্ষ থেকে, ঠিক আছে? থাকো। এন্ড অফ দ্য ডে, আজকে এতটুকুই। আমার আর ঘুরে দেখার মতো নতুন করে কিছু নাই, অনেক কিছুই দেখালাম। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তারা আসতে পারেন, মোস্টলি ওয়েলকাম। যারা কাপেল নিয়ে আসবেন তারাও আসতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর, রংপুর চিড়িয়াখানা আসলে অনেক সুন্দর। আমি যতটুকু পারছি আপনাদের ঘুরে দেখাইছি, সব কিছু দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ তো আর দেখানো পসিবল না, যতটুকু পারছি আর কি দেখেছি। তো আমার চ্যানেলটা যেহেতু নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এতটুকুই, আসসালামু আলাইকুম।